বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর ভ্রমণে আছেন। বর্ষা তো এসেই গেল। আমাদের বর্ষায় ডুয়ার সিরিজের কত দুটি পর্ব দেখে নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা প্ল্যানিং শুরু করে দিয়েছেন। এই পর্বে আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের আরেকটি স্বর্গরাজ্যে, ভুটান ঘাট। সঙ্গে থাকছে আরও কয়েকটি স্বল্প চেনা জায়গার সন্ধান। সো লেটস গো। জয়ন্তী থেকে বেরিয়ে বক্সা ফরেস্ট হয়ে আলিপুর দুয়ার মোড় থেকে আমরা চলেছি শামুকতলার পথে। শামুকতলা হয়ে আমরা পৌঁছবো চিপরা ফরেস্ট রেঞ্জে। জয়ন্তী থেকে টোটাল 52 কিলোমিটার রাস্তা চিপরা অবধি। পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছেন একেবারে সবুজের সাম্রাজ্য। লোকে যাচ্ছে টুরটুরি খণ্ডের পথে। আমরা এখন এই হ্যাঙ্গিং ব্রিজটা পেলাম। এটা হচ্ছে চিপরা ফরেস্টের আন্ডারে চিপরা ফরেস্ট হ্যাঙ্গিং ব্রিজ। ফরেস্ট হ্যাঙ্গিং ব্রিজের উপরে ওই দেখুন লীলা হাঁটছে। এই চিপরা ফরেস্ট হ্যাঙ্গিং ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আমরা, বেশ তুলছে ব্রিজটা। আর এই ব্রিজটা হচ্ছে, এই নিচে যে নদীটা দেখছেন এটা হচ্ছে দলা নদী। দলা নদীর উপরে এই চিপরা হ্যাঙ্গিং ব্রিজ। থেকে আমরা এখন টিয়ামারি ঘাটের পথে। এখান থেকে প্রায় 50 কিলোমিটার পথ। এইদিকে সুপুরি গাছের বেশ প্রাধান্য নজরে পড়ছে। বন্ধুরা, মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। বন্ধুরা, ভুটান ঘাটের পথে বা তুরতুরি খণ্ডের পথে এটা আরেকটা জায়গায় এখন আমরা নামলাম। আরেকটা জায়গায় সন্ধান আপনাদের দিচ্ছি। এটা হচ্ছে টিয়ামারি ঘাট। নদীতে মানে বর্ষাকালে এই নদী পুরো একদম জলে টইটুম্বুর, স্রোত থাকে। আর জায়গাটা খুব মানে অদ্ভুত সুন্দর, একদম এই টিয়ামারি ঘাট যেটা আমি দেখাচ্ছি আপনাদের, মানে ফিচার্সটা দুর্দান্ত সুন্দর। আপনাদের আগেই বলেছি আমাদের আজকের গন্তব্য ভুটান ঘাটের কাছে তুরতুরি খণ্ডতে। টিয়ামারি ঘাট থেকে তুরতুরি খণ্ড প্রায় 62 কিলোমিটার রাস্তা। হাতিপোতা ফরেস্ট বা হাতিপোতা শামুকতলা রোড ধরে আমাদের পৌঁছতে হবে তুরতুরি খণ্ডে। একের পর এক চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা। কাল ভোর রাতের বৃষ্টিতে সদ্যস্নাত ডুয়ার্স যেন রূপের পশরা সাজিয়ে বসে আছে পথের প্রতিটি বাঁকে। খালি মনে হচ্ছে গাড়ি থামিয়ে এখানেই পড়ে থাকি বেশ কিছুটা সময়। এই জায়গায় মিনিট পাঁচেকের জন্য আমরা দাঁড়িয়েছি। এই জায়গাটি হাতিপোতা ফরেস্ট রেঞ্জের মধ্যেই পড়ে। আবার পথ চলা শুরু। এই তো আমরা ঢুকে গেছি তুরতুরি খণ্ডে। সামনেই দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ভুটান ঘাট হোমস্টেতে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের বড় টিম বলে এখানকার দুটো হোমস্টে মিলিয়ে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। দুটোরই সব ডিটেলস আপনাদের দিয়ে দেবো ভিডিওতে। এই ভুটান ঘাট হোমস্টেতে 4টে রুম আছে। আসুন ঘরটা দেখাই আপনাদের। এই যে আমাদের ঘরটা, ঠিক আছে, দুজন মানুষ শুতে পারবে। এখানে একটা জানলা দেখা যাচ্ছে। ওকে, এইটা হচ্ছে তোমার ঘরের জানলা দিয়ে ভিউ। বাথরুমটা একবার দেখিয়ে দিই। ওকে, মোটামুটির উপরে বাথরুম, কমোড আছে। আমাদের থাকার জায়গা, পেছনে পাহাড়, দোতলায় 4টে রুম রয়েছে আমরা রয়েছি। আর এইখানটাতে ঠিক এই খাওয়ার জায়গাটা একদম গাছের নিচে মাঠের মধ্যে, ভুটান ঘাট হোমস্টেতে একদম প্রকৃতির মাঠ।
এইটা আমাদের আরেকটা থাকার জায়গা, অরণ্যকুঞ্জ রিসোর্ট। এখানে ঘরের সংখ্যা বেশি, তবে ভিউ কিন্তু আমার ভালো লাগলো ভুটানঘাট হোমস্টে থেকেই। আচ্ছা, আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। রুমের অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়ার যথেষ্টই ভালো, বড় রুম আছে, স্পেশাস রুম। এদের এই খাটগুলো অ্যাকচুয়ালি বড় খাট, ডবল বেড কমফোর্টেবল, আর এক ফ্যামিলি হলে তিনজনও হয়ে যাবে। তবে আরেকটা এক্সট্রা আপনারা ম্যাট্রেস নিতে পারেন। এদের রুমগুলো সব এরকম সাইজের। আর এটা ছাড়া একটা কটেজ আছে, কটেজে চার থেকে পাঁচজন ওদের হয়ে যাবে। বাথরুমটা একবার দেখিয়ে দিই, ঠিকঠাকই আছে, গিজার আছে, আর ওয়েস্টার্ন, এদের সব কটাতেই ওয়েস্টার্ন আছে। আজ 12 জুন, গতকাল বিকেলের পর থেকে ভালোই বৃষ্টি পেয়েছি আমরা, তার রেশ চলছে এখনও। দেখুন, বৃষ্টিটা একটু কমলেই আমরা এখন বেরিয়ে পড়বো ভুটান ঘাটের পথে। সবাই তৈরি হয়ে বসে আছি বৃষ্টিটা থামার অপেক্ষা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আজ 6:30 বাজে সকাল, তো আমরা সকাল সকাল এখন সবাই রেডি। তো 8-9 বাইক নিয়ে আমরা এখন যাব ভুটান ঘাটের পথে। বাইকে করে আমরা এখন ভুটান ঘাটের পথে। এখানে কয়েকটা কথা আপনাদের বলে দিই। তুর্তুরি খণ্ডের একটু পরেই কিন্তু SSB ক্যাম্প আছে, তারপর আর কোনোরকম যানবাহন অ্যালাউড নয়। ভুটান ঘাটের পারমিশন আপনারা পাবেন কি পাবেন না, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে সেই দিন পরিস্থিতির ওপরে। আসলে খুবই স্পর্শকাতর জায়গা তো এই ভুটান ঘাট। এখানে দেখুন, ভুটান ঘাটের একেবারে কাছেই এই ইউথ হোস্টেল আছে, তবে এটার অনলাইন বুকিং কিন্তু এখনও চালু হয়নি। ভারতবর্ষ, ভুটান এবং আসামের বর্ডার এরিয়া এই ভুটান ঘাট। তাছাড়া এই দিকটা কিন্তু হাতিদের স্বর্গরাজ্য। এই সমস্ত কারণে বেশিরভাগ সময়ই টুরিস্টদের প্রবেশ নিষিদ্ধ। আগে থেকে জানার কোনো উপায় নেই আপনারা ভুটান ঘাট যেতে পারবেন কি না। আমরাও সেইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই এসেছিলাম। গতকাল রাত্রে এখানকার স্থানীয় একজনের সাহায্যে বন দফতর এবং SSB-র সাথে যোগাযোগ করে অতি কষ্টে কয়েকটি বাইক নিয়ে আসার অনুমতি পাওয়া গেছে। তবে ওখানে পৌঁছে 10-15 মিনিটের বেশি কিন্তু আমরা থাকতে পারবো না। বাইকে মাথা পিছু 500 টাকা করে নেবেন ওনারা। ও লাভলি, আমরা এসে গেছি ভুটান ঘাটের একেবারে কাছাকাছি। এখান থেকে উপলব্ধি করা যাচ্ছে এক নৈসর্গিক সৌন্দর্য। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ভুটান ঘাট। রায়ডাক নদীর উপরে দাঁড়িয়ে আছি আমি এখন। এটাই হচ্ছে রায়ডাক নদী, আর আমার ওই দিকটা পেছন দিকে যে পুরো পাহাড়ের সারি, ভুটান ঘাটের পাহাড়, ওই সাইডটা হচ্ছে ভুটান, আর এদিকটা হচ্ছে ভারতবর্ষ। তো একদম লাইন অফ কন্ট্রোল হচ্ছে এই রায়ডাক নদী। অসাধারণ ভিউ, অবর্ণনীয়। ভুটান ঘাটের এই যে রেঞ্জটা দেখছেন, এই রেঞ্জটাকেই বলা হয়, এটার আরেকটা নাম হচ্ছে রেনবো হিলস। তো রেনবো হিলস কারণ এখানে যে মিনারেল ফরমেশন এই যে পাহাড়ের ওপরে, তো এই মানে মিনারেল, এখানে মিনারেল ফরমেশনটা এরকম যে ভ্যারাইটি অফ কালার্স এই ভুটান ঘাটের পাহাড় রেঞ্জে দেখতে পাওয়া যায়। অসাধারণ চলে এসছে, গুটি গুটি পায়। At last we are at Bhutan Ghat. জানি আমাদের মতো আপনারাও ভাবছেন এই জায়গায় মাত্র 15 মিনিট, মন চাইছে এখানে কাটিয়ে যায় বেশ কয়েক ঘন্টা, কিন্তু কী আর করা যাবে বলুন, উপায় তো নেই পরিস্থিতির কারণে। চলুন বন্ধুরা, এবার ফেরা যাক হোমস্টেতে। ভুটান ঘাট দেখে আমরা ফিরে এসেছি হোমস্টেতে। আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, পুরি সবজি,
এখানকার দুটো হোমস্টেতেই খাবারের প্যাকেজ সেম, ওই চারবেলার খাবার মাথাপিছু 600 টাকা করে। ব্রেকফাস্ট সেরে আমরা এখন চেক আউট করে বেরিয়ে পড়েছি ভুটান ঘাট থেকে। আমরা এখন লম্বুধারার পথে, আর এই যেটা ক্রস করছি আমরা এটাই লম্বুধারা নদী, ওই তো চা বাগান না? বন্ধুরা, একটু আগে আপনারা দেখলেন যে লিম্বুধারা বা লিম্বুধারা নদী ক্রস করে আমরা এই দিকটা এপারটা এলাম। এই এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই স্পটটাকে বলে লিম্বুধারা, আর লোকাল আবার এখানে লোকালি এরা এই লিম্বুধারাটাকে নিম্বুধারাও বলে। তো এখানে একটা চা বাগান আছে, বিশাল চা বাগান আছে, কাছেই মিলিটারি ক্যাম্প আছে, আর আশপাশের ভিউটা দুর্দান্ত। আজকে ওখান থেকে ভুটান ঘাট ঘুরে আসার পর থেকে বৃষ্টি চালু হয়ে গেছে, তো আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি। দেখুন ভালোই বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিতে হচ্ছে। তো এই স্পটটা আজকে মানে আমাদের এই এই লম্বুধারা স্পটটা অ্যাকচুয়ালি কালকেই আমাদের ঘোরার প্ল্যান ছিল, কিন্তু কালকে দেরি হয়ে যাওয়ায় আর আমরা এদিকে আসিনি, আজকে সকালে এই লম্বুধারাটা ঘুরে নিলাম। এবার এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে সিসামারা, একদম নতুন জায়গা, জলদাপাড়ার ফরেস্ট রেঞ্জের ভেতরেই, একদম গভীরে সিসামারা নদীর পাশে সিসামারাতে আমাকে আমরা থাকবো, সেখানেই আজকে আমাদের রাত্রিবাস। তো চলুন, এইটা হচ্ছে লিম্বুধারা নদী, তো এটা একটু আগে এটা ক্রস করেই আমরা ওই দিকে গেছিলাম, এখন এই লিম্বুধারা নদীতে আমরা এখন নামলাম। আর যেরকম ডুয়ার্সের নদী হয় এটারও সেই একই অবস্থা, এখন নদীতে জল নেই, শুকনো পুরো, পুরে পাহাড়ের সারি, মেঘের খেলা, দুর্দান্ত। ভুটানঘাটের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা আমাদের ঘুরনচণ্ডী চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন নতুন নতুন জায়গার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। পরবর্তী পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি ডুয়ার্সের আরেকটি নতুন জায়গা, সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই।